বন্ধুরা, আশ্চর্য দর্শনের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আর আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের প্রাণীরা বসবাস করে থাকে, যাদের মধ্যে কিছু প্রাণী হিংস্র হয় আর কিছু প্রাণী শান্ত স্বভাবের হয়। তো কখনো কখনো এই প্রাণীগুলো নিজের উপর অনেক কনফিডেন্সের কারণে এমন কিছু প্রাণীর সাথে পাকামো করতে যায়, যার ফলে তার সারা জীবনের জন্য উচিত শিক্ষা হয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমনই কিছু ঘটনা দেখতে চলেছি, তাই এখনো আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিয়ে চলুন শুরু করা যাক। টাইগার ভার্সাস অ্যানাকোন্ডা। বাঘ দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর শিকারী, এটা আমরা সকলেই জানি, যার দাঁত, চোয়াল আর বড় মজবুত নখ আছে। নিজের এসব জিনিস দ্বারা এরা যে কারো দেহ ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আর গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সব থেকে বড় সাপ, যারা 31 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, মানে 3 তলা বিল্ডিং এর সমান। কিন্তু বাঘ এশিয়াতে পাওয়া যায় আর অ্যানাকোন্ডা সাউথ আমেরিকাতে থাকে, এর জন্য এরা কখনোই মুখোমুখি হতে পারে না। কিন্তু একবার এই অসম্ভব ঘটনাটি ঘটে যায় যখন বাঘ ও অ্যানাকোন্ডা একে অপরের মুখোমুখি হয়। প্রথমে তো বাঘ তার দাপট দেখিয়ে অ্যানাকোন্ডার সাথে জিততে চলেছিল, কিন্তু যখনই অ্যানাকোন্ডা বাঘকে পেঁচানো শুরু করে, তখন সে একটা অসহায় বিড়ালের মতো সাহায্যের জন্য চিল্লাতে থাকে। অনেকক্ষণ ধরে এই দুইজনের লড়াই চলছিল, কিন্তু শেষমেশ বাঘটি হেরে যায়। আসলে বাঘ যতই শক্তিশালী হোক না কেন, যদি সে সময় থাকতে অ্যানাকোন্ডার শরীরে নিজের নখের আঁচড় না দিতে পারে আর তার শরীর না ছিঁড়তে পারে, তাহলে সে অ্যানাকোন্ডার থেকে বাঁচতে পারবে না। কুমির ভার্সাস ঘোড়া। বন্ধুরা, এই ফুটেজটি ফ্লোরিডার পেন্স প্রেরি রিজার্ভ স্টেট পার্কের, যেখানে কিছু টুরিস্টেরা ঘুরতে এসেছিল আর তাদের সাথেই কিছু ঘোড়াও সেখানে ছিল। তখনই একটি কুমিরকে দেখতে পেরে টুরিস্টদের মধ্যে একজন তার ক্যামেরাটি অন করে এবং ভিডিও করতে শুরু করে। আর তখনই একটি ঘোড়া কুমিরকে ছোট প্রতিপক্ষ ভেবে কুমিরের উপর আক্রমণ করে বসে। সে ভেবেছিল কুমিরটি হয়তো তার জন্য খুবই ছোট প্রতিপক্ষ, কিন্তু একটু পরেই সে তার ভুল বুঝতে পারে আর সেখান থেকে দ্রুত কেটে পড়ে। বন্ধুরা, একবার ভালো করে দেখুন কিভাবে একটুর জন্য ঘোড়াটির পা কুমিরের মুখে আটকা পড়া থেকে বেঁচে গেল। যদি ঘোড়াটির পা কুমিরের মুখে আটকা পড়ে যেত, তাহলে কি হতো তা হয়তো আপনার জানাই আছে। শিম্পাঞ্জি ভার্সাস রাকন। চিড়িয়াখানা এমন এক জায়গা যেখানে পৃথিবীর আলাদা আলাদা প্রজাতির প্রাণীরা একসাথে থাকে আর এদের খাঁচা আলাদা আলাদা হয়ে থাকে, কেননা এদের একসাথে রাখা হলে 2 থেকে 3 প্রজাতির প্রাণীরা ছাড়া কেউ আর বাঁচতে পারবে না। কিন্তু একবার এমনটা হয়েছিল যে লোকাল এরিয়ার একটি রাকন ঘুরতে ঘুরতে চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছিল। সে খাবার খুঁজছিল আর সেখানে সে শিম্পাঞ্জিদের খাঁচার মধ্যে চলে যায়। আর এরপর রাকনটি শিম্পাঞ্জিদের সাথে পাঙ্গা নিতে শুরু করে, যা শিম্পাঞ্জিদের পছন্দ হয়নি, তাই তারা একে ধরার চেষ্টা করছিল। তখনই রাকন ঝোপের মধ্যে লুকিয়ে গিয়েছিল। অন্যদিকে শিম্পাঞ্জিরাও খাঁচায় বসে বসে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই তাদের টাইম পাস করার জন্য একটা দারুণ সুযোগ তৈরি হয়ে যায়। তখনই একটি শিম্পাঞ্জি রাকনটিকে ঝোপ থেকে বের করে আর উঁচু করে দূরে ছুঁড়ে মারে। সে পালানোর জন্য একটা পাইপে ঢুকছিল, তখন একটি শিম্পাঞ্জি তাকে টেনে ধরে আর অন্য একটি শিম্পাঞ্জি তাকে লাথি দিতে শুরু করে। পরবর্তীতে রাকনটি সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু যাবার আগে তার উচিত শিক্ষা হয়ে গিয়েছিল। মহিষ ভার্সাস সিংহ। সিংহ যখন তার শিকারের উপর নজর দেয়, তখন সে এমনভাবে আক্রমণ করে যে তার শিকার তার থেকে আর বাঁচতে পারে না। কিন্তু যখন কোনো জঙ্গলি মহিষের মাথা খারাপ হয়ে যায়, তখন কয়েকটা সিংহের উপর সে একাই ভারী পড়ে যায়। এমনিতে এই মহিষগুলো সিংহ দেখে পালিয়ে যায়, কিন্তু এই ভিডিওটিতে আপনারা যে মহিষটাকে দেখছেন, সে পালানোর বদলে সিংহের সাথে মারামারি শুরু করে দেয়। যখন একটি সিংহ একটি মহিষকে ধরে ফেলে, তখন অন্য মহিষ তার বন্ধুকে বাঁচাতে ওই সিংহের সাথে লড়াই শুরু করে দেয় আর নিজের শিং দিয়ে ওই সিংহকে হাওয়ায় বলের মতো ছুড়ে দেয়, আর এটা সে কয়েকবার করে। আরো এক জায়গায় এমন এক ইনসিডেন্ট হয় যেখানে 2-3টা সিংহ মিলে একটি মহিষ এবং তার বাচ্চাকে শিকার করার জন্য তাদের ঘিরে ফেলে। এরই মধ্যে ওই মহিষের মাথাও খারাপ হয়ে যায় আর সেও সামনে থেকেই সিংহদের তাড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ সিংহদের আটকানোর পরে ওই সিংহ মহিষের বাচ্চাকে ধরে ফেলে। এটি দেখে বাকি মহিষেরা এগিয়ে আসে এবং সিংহদের তাড়িয়ে বাচ্চাটিকে রক্ষা করে ফেলে। হাতি ভার্সাস বুনো মহিষ।
বুনো মহিষ অনেক বেশি হিংস্র হয়ে থাকে, কেননা এরা অনেক বড় প্রাণী, কখনো কখনো এরা হাতির মুখোমুখি হয়। আর এমনটাই একবার হয়েছিল, স্বভাবতই হাতির একটা দল ঘাস খাচ্ছিল, আর পাশেই সেই মাঠে পাফেলো বা বুনো মহিষও ঘাস খাচ্ছিল। তখন একটি ছোট হাতি মজা করার জন্য একটি বুনো মহিষকে খোঁচা দেয়। সে সম্ভবত তার দাপট দেখিয়ে তাকে ভয় দেখাতে চাচ্ছিল। প্রথমে তো বাফেলো কিছু বলেনি, কিন্তু দুই একবার সহ্য করার পর সে হাতিটিকে শিক্ষা দেওয়ার কথা ভাবে। আর যখন হাতিটি ফিরে যাচ্ছিল, তখন মহিষটি তার পেছনে দৌড়ে গিয়ে সোজা তার শিং দিয়ে তার উপর হামলা করে বসে, যার কারণে সেই হাতিটি পালিয়ে গিয়ে সোজা গাছের পেছনে লুকিয়ে পড়ে। আসলে কখনো কখনো ছোটদেরও কম ভাবতে হয় না। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিবেন, আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।